নমস্কার, আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের অবাস্তব। আমি তখন বিয়ে পড়ি, পরীক্ষা সামনে, বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ, সারা দিন বাড়িতে বসে পড়াশোনা করছি, মাঝে মাঝে শুধু বিশ্রামের জন্য বারান্দায় এসে দাঁড়াচ্ছি। গত দু বছর থিয়েটার সিনেমা জলসায় যে সময় নষ্ট করেছি তার খেসারত। বিকালে বসে বসে অর্থনীতির পাতা উল্টাচ্ছি, তুম করে পাখা বন্ধ হয়ে গেল, আলো সুইচ টিপে দেখলাম আলোও বন্ধ। আমাদের ছাত্রাবস্থায় লোডশেডিংয়ের ব্যাপার অজানা ছিল। বারান্দায় বেরিয়ে এপাশে ওপাশে খোঁজ করে জানলাম ওই এলাকার সব বাড়ির এক অবস্থা, বাতিও জ্বলছে না, পাখাও চলছে না, কোথাও একটা বড় রকমের গোলমাল হয়েছে। গুমোট গরম, বাড়িতে থাকা দুষ্কর, হ্যারিকেন কিংবা মোমবাতি জেলে হাত পাখা নেড়ে নেড়ে পড়বার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এত মেহনতের পরে মগজে কিছু ঢুকবে এমন আশা দুরাশা। তাই সেই চেষ্টা না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমাদের পাড়ায় দেখলাম বেশিরভাগ লোক হাত পাখা চালাচ্ছে, গাড়ি ঘোড়ার জন্য পথ চলাই দুষ্কর। রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, চৌরাস্তায় এসে দেখলাম রাস্তার ওপারের বাড়িগুলোয় আলো চলছে, পাখাও নিশ্চয় চলছে। ভাবলাম একটা কাজ করি, একটু দূরে যে পার্ক আছে সেখানে গিয়ে বসি, তারপর বাতি জ্বললে ফিরে আসব। পার্কে গিয়ে বসলাম, দিব্যি ফুরফুরে বাতাস বইছে, কাছাকাছি ফুটপাতে কেউ ফুলের পসরা নিয়ে বসেছে, মিষ্টি গন্ধ ভেসে আসছে। পার্কে ঘাস দেখার জো নেই এমন অবস্থা, অনেকেই শুয়ে পড়েছে, অনেকে আঁচশোয়া হয়ে রাগিনী ভাজছে, কেউ কেউ দল নিয়ে চক্রাকারে বসে গল্প গুজবে মত্ত। পরীক্ষার আর দিন সাতেক বাকি, মোটামুটি তৈরি হয়েছে, অর্থনীতির কয়েকটা অধ্যায়ের উপর চোখ বুলিয়ে নিতে হবে। ওখানে বসে বসে অর্থনীতির সূত্রগুলি মনে মনে আওড়াতে লাগলাম। আমি আলোর কাছেই বসেছিলাম, পার্কের মাঝে মাঝে দীপদণ্ড, কোথাও অন্ধকার নেই। আরে অজয়, এখানে বসে আছিস? তোকে আমি চারদিকে খুঁজে বেড়াচ্ছি। মুখ ফিরিয়ে দেখলাম আমার সহপাঠী প্রিয়নাথ। প্রিয়নাথ খুব নিম্নবিত্ত ঘরের ছেলে, অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে, মামার বাড়িতে মানুষ, সেখানেও বেশ অনাদরে প্রতিপালিত, টিউশনের পর টিউশন করে কলেজের খরচ চালিয়েছে। ছাত্র হিসেবে প্রিয়নাথ যথেষ্ট মেধাবী, আমার সবচেয়ে অন্তরঙ্গ। প্রিয়নাথকে আমারও প্রয়োজন ছিল, অনেকগুলো পাঠ্য বিষয় দুজনে মিলে পড়লে অনেক সুবিধা হয়, তাই বললাম, আয় আয় বস, তোর সঙ্গে আমারও কিছু দরকার আছে। প্রিয়নাথ বসল আমার মুখোমুখি, তার চেহারা দেখে আমি চমকে উঠলাম। উস্কো খুস্কো চুল, কোটরগত চোখ, শীর্ণ চোয়াল, পরনের শার্ট আর ধুতিও কর্দমাক্ত। এ কি, জামা কাপড়ে কাদা লাগলো কি করে? প্রিয়নাথ কিছুক্ষণ উদাস দৃষ্টিতে আমার দিকে দেখল, তারপর ক্লান্ত কণ্ঠে বলল, অনেকটা জলা ভেঙে আসতে হয়েছে তাই। জলা? জলা কেন, এখানে জলা পেলি কোথায়? শহরের বাইরে গিয়েছিলাম, একটা কাজ ছিল। কাজ? পরীক্ষার সময়? হ্যাঁ ভাই, উপায় ছিল না, কিন্তু গিয়ে বিপদে পড়েছিলাম। কি বিপদ? কিছুক্ষণ প্রিয়নাথ চুপ করে রইল, তারপর মৃদু কণ্ঠে বলল, তারক মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল। তারক মাস্টার? তারক মাস্টার কে? তারক মাস্টার আমাদের স্কুলে অঙ্ক করাতেন। এটার বিপদ কি? বিপদ মানে তারক মাস্টার মারা গিয়েছেন আজ 5 বছর। সে কি? হ্যাঁ তাই, আমি নিজে তার মৃতদেহ পুড়িয়ে এসেছি। ঠিক দেখেছিস তো? ঠিক দেখেছি, পাশাপাশি দুজনে মাইল দুয়েক একসঙ্গে হেঁটে এলাম। তারক মাস্টার মশাই তো আমাকে জলার মধ্যে দিয়ে নিয়ে এলেন, বললেন কম সময় লাগবে। কি কথা হলো? অনেক এলোমেলো কথা, আমি জিজ্ঞেস করে ফেললাম এক সময়, স্যার আপনি তো মারা গিয়েছেন লোচনপুরের শ্মশানে। আমাকে কথা শেষ করতে না দিয়ে তারক মাস্টার বীভৎসভাবে হেসে উঠলেন, বললেন, আমি বেঁচে আছি তোকে কে বললে? তারপর তারক মাস্টার হারিয়ে গেলেন। হারিয়ে গেল? হ্যাঁ ভাই, কথা বলতে বলতে পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। অনেক ডাকলাম, কোনো উত্তর নেই। তারপর আমি সোজা স্টেশনে চলে এলাম, ট্রেনের ঘণ্টা দেড়েক দেরি ছিল, বেঞ্চের ওপর বসলাম। হঠাৎ কাঁধে একটা স্পর্শ, ফিরে দেখি সুবীর। মনে আছে আমাদের সঙ্গে আইয়ে পড়তো?
আমি বললাম, কিন্তু সুবীর তো বাধা দিয়ে প্রিয়নাথ বলল, জানি সে টাইফয়েডে মারা গিয়েছিল, আমরা কলেজে শোক সভা করেছিলাম, সে এসে হাজির। মনে আছে কলেজে সে বেশিরভাগ দিনই ক্রিম রঙের একটা পাঞ্জাবি পরে আসত, চোখে মোটা ফ্রেমের চশমা। সুবীর আমাকে একটু ঠেলে বেঞ্চে বসলো পাশে, তারপর বলল, কিরে এই অজপাড়ায় এসেছিলি কেন, এখানে তোর কিসের কাজ? বললাম, আমরা একটা জমির ব্যাপারে এসেছিলাম, কিন্তু তুই এখানে? সুবীর হাসলো, আমার কথা ছেড়ে দে, কাজ নেই কর্ম নেই ঘুরে বেড়াচ্ছি, যেখানে সুনিশ্চিত জানি লোকটা বেঁচে নেই, কলেজ পত্রিকায় তার সম্বন্ধে আমি লিখেওছি, সে রক্ত মাংসের শরীরে একেবারে পাশে বসে গায়ে গা লাগিয়ে, তার সঙ্গে কি কথা বলবো? ইচ্ছা করেই বললাম, সুবীর কি উত্তর দেয় জানবার জন্য? আর কলেজ যাস না কেন? মাথা নেড়ে বলল, উপায় নেই ভাই, বদ্ধ ঘরে আমার দম আটকে আসে, আমি একটু খোলামেলার পক্ষপাতী, তাছাড়া কলেজে পড়ে কি হয় বল, রক্ত জল করে খেটে খুঁটে গ্র্যাজুয়েট না হয় হলাম, তারপর সেই তো দরখাস্ত হাতে নিয়ে দরজায় দরজায় মাথা ঢোকা, ভগবান জানেন কটা জুতো ছিললে তবে চাকরির সুরাহা হবে, আদৌ হবে কি না কে জানে। আমি যখন তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সে মরার পরেও এভাবে দেখা দিল কি করে, ঠিক তখনই সুবীর উঠে দাঁড়ালো, বলল, তুই বস আমি একটু ঘুরে আসি, এখনো ট্রেন আসার ঘণ্টাখানেক দেরি। সুবীর উঠে গেল, হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একেবারে শেষে দেখলাম নেমে রেল লাইনের পাশ দিয়ে ডিস্ট্যান্স সিগন্যালের দিকে চলে গেল, আর তাকে দেখা গেল না। বসে বসে সমস্ত ব্যাপারটা ভাবতে লাগলাম, মনে হলো সবই আমার মনের কল্পনা, অবচেতন মনে হয়তো সুবীরের কথা চিন্তা করছিলাম, আমার কল্পনাই হয়তো ডুব ধরে এসেছিল। তারক মাস্টারের ব্যাপারটাও তাই, গায়ের পথ দিয়ে একলা হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবেই তারক মাস্টারের কথা মনে এসেছিল, যখন এখানকার স্কুলে পড়তাম তখন ঠিক এভাবে তারক মাস্টারের পাশাপাশি অনেকদিন গল্প করতে করতে হেঁটেছি। সবকিছু মন থেকে ঝেড়ে ফেললাম, উঠে টিকিট ঘরের কাছে গেলাম, ঘর বন্ধ, ট্রেন আসবার আধ ঘন্টা আগে খুলবে, ভাবলাম কাছের চায়ের দোকানে এক কাপ চা খেয়ে আসি, রীতিমতো তেষ্টা পেয়েছে। অভ্যাস মতো দোকানে ঢোকবার আগে পকেটে হাত দিলাম, সর্বনাশ, পকেট খালি, অথচ আমার বেশ মনে আছে বাড়ি থেকে বের হওয়ার সময় মানি ব্যাগ পকেটে নিয়েছিলাম, নিশ্চয়ই রাস্তায় কোথাও পড়ে গিয়েছে, সম্ভবত জলা পার হওয়ার সময়, অবশ্য ব্যাগে বেশি টাকা ছিল না, বেশি টাকা পাবই বা কোথায়, বোধহয় টাকা পাচ্ছে আর কিছু খুচরো ছিল, চা না হয় না খেলাম, কিন্তু ট্রেনে টিকিট কাটবো কি করে? বিনা টিকিটে উঠলে চেকার যদি ধরে তাহলে তো জরিমানাও দিতে পারবো না, সোজা হাজতে টেনে নিয়ে যাবে, এখন উপায়? এই নির্বান্ধব জায়গায় এমন কেউ নেই যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করবে, এখানে পড়ে থাকতেও পারবো না। চিন্তিত হয়ে পায়চারি আরম্ভ করলাম, কিছু সময় কাটল, সিগন্যালের পাখা নিচু হলো, ট্রেনের অস্পষ্ট কাঠামো দেখা গেল, এক জায়গায় দাঁড়ালাম, সগর্জনে ট্রেন এসে থামল, দারুণ ভিড়, পাদানিতে পর্যন্ত লোক ঝুলছে, ওদিকে কোথায় বুঝি মেলা চলছে, সেই মেলা ফেরত ভিড়। ভাবলাম ভালোই হলো, কোনো রকমের খেলাঠেলি করে যদি ট্রেনের মধ্যে একটু জায়গা করে নিতে পারি তাহলে আর টিকিট কাটতে হবে না, এমন ভিড় ঠেলে চেকার আসবে এমন সম্ভাবনা কম। গায়ের জোরে ঠেলে ঠুলে উঠলাম, কিছু লোক গালাগাল দিল, কিছু লোক ঠেলে নামিয়ে দেওয়ার চেষ্টাও করলো, পারল না, এক কোণে গিয়ে দাঁড়ালাম, একেই বলে অদৃষ্ট, বোধহয় গোটা দুই এক স্টেশন পার হয়েছি এমন সময় কাঁধে চাপ, টিকিটটা দেখাবেন। আর চোখে দেখলাম কালো কোট সাদা প্যান্ট, হাতে টিকিট পঞ্চ করার মেশিন, দেখি টিকিট, করিত কর্মা লোক, ভিড় ঠেলে ঠিক এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েছে একেবারে মোক্ষম জায়গায়, নিরুপায়, ফিরতেই হলো। এক নজর আমাকে দেখেই চেকার বলল, আরে কে, দুলু না? দুলু আমার ডাকনাম, কিন্তু চেকার ও নাম জানলো কি করে? কিরে চিনতে পারছিস না? চেকার মাথা থেকে টুপিটা খুলে ফেলতেই চিনতে পারলাম, মেষমশাই হরিপ্রসন্ন বাবু, রেলে চাকরি করতেন জানতাম কিন্তু ঠিক কি চাকরি জানা ছিল না। বললাম, মেষমশাই?
প্রণাম করার চেষ্টা করেও পারলাম না, ভিড়ের জন্য সম্ভব হলো না। বেশ হাত তুলে বললেন, থাক থাক, এদিকে কোথায় এসেছিলি? কোথায় এসেছিলাম বললাম, সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদও দিলাম। যাক, টিকিটের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। মেষো যখন রয়েছেন তখন হাওড়া পর্যন্ত নির্ঝঞ্ঝাটেই যাওয়া যাবে। কথাটার পাশাপাশি আরেকটা কথা মনে পড়ে গেল, হরিপ্রসন্ন বাবুর তো এভাবে থাকবার কথা নয়। বছর চারেক আগে মামার বাড়িতে কান্নার রোল উঠেছিল, খবর এসেছিল ওই মেষো কলেরায় মারা গিয়েছেন। গোরখপুর না কোথায় কাজ করতেন, শ্রাদ্ধের কার্ডও দেখেছিলাম, মামা কাজের দিন গিয়েছিলেন। হরিপ্রসন্ন লোকটি অমায়িক, যখনই মামার বাড়ি আসতেন আমাদের নিয়ে হই হই করতেন। জাদুঘর, চিড়িয়াখানা, গঙ্গার উপর নৌকায় বেড়ানো, মামা বলতেন ওর আর কি, প্রচুর কাঁচা পয়সা রোজগার, খরচ করতে পারেন। কাঁচা পয়সা বলতে কি বোঝায় তখন জানতাম না, কিন্তু এই কামড়া ভর্তি লোকের মধ্যে কি করে আমি জিজ্ঞাসা করি যে মেষমশাই আপনি তো মারা গিয়েছিলেন, আপনি আবার রেলের ধরাছুর উপরে টিকিট চেক করছেন কি করে? চুপ করে রইলাম, বসে বসে বরাতের কথা ভাবলাম। আজ সারাটা দিন একজনের পর একজন কেবল মৃত লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, ব্যাপারটা কি? নিজেকে সজোরে চিমটি কাটলাম, না বেশ লাগছে, তাহলে তো জেগেই রয়েছি, স্বপ্নের ঘোর নয়। অথচ চোখের সামনে মেষমশাই দাঁড়িয়ে, একমুখ হাসি, গোফের ছোড়া, মসৃণ টাক। তারপর কি করছিস এখন? বললাম, সামনে বিয়ে পরীক্ষা। পরীক্ষা কি আর দিতে পারবি? কেন? কলকাতায় গোলমাল তো লেগেই আছে, প্রত্যেক বছর পরীক্ষার সময় ঝঞ্ঝাট। কি বলবো, চুপ করে রইলাম। আমি একবার ওদিকটা দেখে আসি। চেকার মেষমশাই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্য ভালো, হাওড়া পর্যন্ত কিছু হলো না, আর কোনো চেকার উঠল না ট্রেনে, ভিড়ের সঙ্গে গেটও পার হয়ে এলাম। এবার কিন্তু আমি প্রিয়নাথকে সন্দেহ করতে শুরু করেছি। সে যেসব কথা বলছে সে কথা সুস্থ মস্তিষ্কের কথা নয়, বেশি পড়ে পড়ে ছেলেটার মাথা খারাপ হলো নাকি? আমি কিছু বলার আগেই প্রিয়নাথ উঠে দাঁড়ালো। চলে রে, একটা কাজ মনে পড়ে গেল, আবার দেখা হবে। দ্রুত পদক্ষেপে প্রিয়নাথ পার্কের বাইরে চলে গেল। একটু পরে আমিও উঠে দাঁড়ালাম। তখনই বোধহয় লাইন ঠিক হয়ে গিয়েছে, পাখা আলো চালু হয়েছে, গিয়ে পড়াশুনো আরম্ভ করতে হবে। চলতে চলতেই ভাবলাম একবার প্রিয়নাথের খোঁজ নেওয়া দরকার। প্রিয়নাথের মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, আর দূরে হলেও বন্ধুর খবর নেওয়া খুবই দরকার। যেভাবে সে আবোল তাবোল কথা বলে গেল তাতে রীতিমতো সন্দেহ হয়, নিশ্চয়ই মাথার একটু গোলমাল হয়েছে। প্রিয়নাথের বাড়ির দিকে পা চালালাম, সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছু লোকের ভিড়, একজনকে জিজ্ঞাসা করতে বলল বডি আনা হয়েছে। বডি? কার বডি? ভিড়ের পাশ কাটিয়ে ভেতরে গিয়ে ঢুকলাম। উঠোনেই শোয়ানো রয়েছে, গলা পর্যন্ত চাদর ঢাকা, মুখ খোলা, সারা মুখে যন্ত্রণার চিহ্ন, পাশে মাথায় হাত দিয়ে মামা বসে, একটু দূরে মামি আর বাড়ির অন্য মেয়েরা, চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। সব ব্যাপারটা বুঝতে আমার বেশ সময় নিল। আস্তে মামাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? বাস চাপা আজকে সকালে? চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি করে মামাকে বলবো যে প্রিয়নাথ খাটিয়ায় চিরদিনের জন্য ঘুমাচ্ছে, সে একটু আগে পার্কে বসে আমার সঙ্গে গল্প করে এসেছে, মরা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার গল্প। তবু মামাকে একবার বললাম, আপনি কি প্রিয়কে লোচনপুরে পাঠিয়েছিলেন? মামা অবাক, লোচনপুর? না, লোচনপুরের সঙ্গে তো আমার আর কোনো সম্পর্ক নেই, সেখানে পাঠাতে যাব কেন? আমি কিছু বললাম না, আর যা বলার তাকেও বিশ্বাস করতো না, বরং আমাকেই পাগল ঠাওড়াতো। আমি নিজেই কিছু বুঝতে পারলাম না, পরলোক থেকে আত্মারা কি প্রিয়নাথকে এগিয়ে এসে নিয়ে যেতে এসেছিল? তাই বা কি করে হয়, প্রিয়নাথ যখন এসব কাহিনী আমার কাছে বলছিল তার আগেই তো সে পৃথিবীর মায়া কাটিয়ে অন্য লোকে চলে গিয়েছে। যাই হোক, এখন আমার কর্তব্য প্রিয়নাথের সবানুগমন করা, বাড়িতে বলে আসা প্রয়োজন। বেরিয়ে রাস্তার কাছে এসেই থেমে গেলাম, সবাই সরে গেছে, একটু দূরে প্রিয়নাথ দাঁড়িয়েছিল। আমাকে দেখে হেসে বলল, দেখলি তো কাণ্ডটা, ওরা এবার প্রমাণ করে ছাড়বে আমি বাস চাপা পড়ে মরেছি, অথচ তুই দেখ জল জ্যান্ত বেঁচে,
একটা আঁচড়ও আমার গায়ে লাগেনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমিও তো মৃত লোকের মুখোমুখি হয়েছি, আমার অদৃষ্টে কি আছে কে জানে। লক্ষ্য করিনি মাল বোঝাই লরিটা ততক্ষণে খুব কাছে এসে পড়েছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।